Hello, hello. আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদের পরে এটা আমার প্রথম শো এবং আজকে আপনারা দেখছেন স্বদেশ তারকা আড্ডা। আর আজকে আমার সাথে যে মানুষটি রয়েছেন তিনি আমার খুবই প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের সকলের প্রিয়, খুবই জনপ্রিয়, খুবই পরিচিত মুখ এবং আমাদের প্রযোজকদের মধ্যে প্রভাবশালী প্রযোজক এবং পরিচালক, আমাদের সবার প্রিয় মোহাম্মদ ইকবাল ভাই। ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। স্যার তুমি কেমন আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। বিশেষ করে আপনার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, বিশেষ করে ঈদের আগে দেখা হয়েছিল। তোমার সাথে অনেকদিন পরে আসলে দেখা হচ্ছে। অবশ্য তোমার কথা ভাবছিলাম আমি, যে একচুয়ালি শুটিং এর কারণে ব্যস্ততার কারণে তোমার সাথে দেখা হয়নি। ব্যস্ত আমি অনেক পছন্দ করি। আমিও ভাই আপনাকে অনেক পছন্দ করি, অনেক শ্রদ্ধা করি। কারণ আমি মনে করি যে মিডিয়াতে আমার একজন বড় ভাই আছেন যার ছায়া আমার কাছে আছে। তো এইবার তো ঈদে আমরা দেখলাম যে পরপর তিনটি ছবি মুক্তি পেল, যেহেতু আপনি একজন চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক, যার কারণে প্রথমেই চলচ্চিত্র নিয়েই আমি শুরু করছি আর কি। মানে এই তিনটি ছবি, মানে করোনার পরে সবার একটা আশা ছিল যে তিনটি ছবি আসার পরে সেরকম একটা সাড়া জাগাবে বা ভালো চলবে, মানুষ প্রেক্ষাগৃহে যাবে। তো এই তিনটি ছবি মুক্তি পাওয়ার পরে আপনার মতামত কি? না, আমার মতামত তো আমি চাই বাংলাদেশ সিনেমাগুলো ভালো যাক, দর্শক হলে আসুক, এটা আমি সবসময় চাই। কারণ দর্শক আসলেই সিনেমা হল বাঁচবে, সিনেমা হল বাঁচলেই ইন্ডাস্ট্রি বাঁচবে, এফডিসি বাঁচবে। অর্থাৎ সিনেমা হলে ভালো ভালো ছবি আসা উচিত এবং ভালো ভালো কাজ করা উচিত আমার মনে হয়। ওকে, তো হ্যাঁ, তিনটি ছবির ভিতরে আচ্ছা ঠিক আছে, তুমি বলো তারপর বলতে। না আমি তো মানে এই যে সবার আশা ছিল, মানে অনেকেই কিন্তু অনেক বিভিন্ন রকমের, তো আমি চাচ্ছিলাম যে এই মতামত তিনটে ছবি নিয়ে আপনি একবারে বলবেন আর কি, এখানে এই ছবিগুলো নিয়ে। এবং মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি এবার। হ্যাঁ, মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। সিনেমারে যারা দর্শক যারা আসে তারা সবাই হতাশ হয়ে ফিরে গেছে, এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা কিন্তু আমার না, আমাদের ইন্ডাস্ট্রির সবার কথা, ঠিক আছে? যেমন আমি 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 আমার সিনিয়র সেদিন পরশু দিন এফবিসি প্রযোজক সমিতিতে ছিলেন, একটা সময়ে মুখ ফিরে চলে যেতে হয়েছে। যাই হোক, ঈদে তেমন একটা সফল ছবি হয় নাই। আমার মনে হয় কন্টেন্ট যদি আরো ভালো মানের হয় ইনশাল্লাহ মনে করি দর্শক আসবে। এটা আমার না, পুরো ইন্ডাস্ট্রির যারা সিনেমা হলের মালিকদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, সিনেমা হলে যারা বুকিং করে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। এবং তাদের প্রতিদিন তো আমার তাদের সাথে দেখা হয়, আমার আর প্রতিদিন তো আমাদের সাথে কথা হয়। আমি কোনো ছবির বদনাম বা কোনো ছবির কোনো দরকার নেই, আমার কথা হলেও একটা ভালো গল্প ভালো সিনেমা হলে দর্শক আসবে ইনশাল্লাহ আমার মনে হয়। ওকে, আপনার তো আসলে আপনার অনেক ছবি আমরা দেখেছি খুবই জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। শাকিব খানের সব ছবি আপাতত জন ম্যাক্সিমাম ছবি আমি দেখেছি, যে লাস্ট যেগুলো আসাওয়ার বি থেকে শুরু করে অনেক অনেক ছবি। সো আপনার তো রিসেন্ট, আপনি কিন্তু নতুন পরিচালক হিসাবে আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং একসাথে তিনটি ছবির ঘোষণা দেন। একটি ছবি শুটিং শেষ করতে না করতেই আরেকটি ছবির শুটিংয়ে চলে গেলেন, মানে এটি কেন? অনেকে তাকে চিন্তা করে যে আমি একটা ছবি শুটিং করলাম, এটার কী অবস্থা হয় ওইটা দেখে পরবর্তী স্টেপ দেওয়া, বাট আপনি তো একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন, মানে এটি কেন? অ্যাকচুয়ালি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো তুমি। হ্যাঁ, ছবি কিন্তু এই দুইটা না, ছবি কিন্তু আরও তিন চারটা ছবি আমার কাছে আসছে এবং আজকেও অলরেডি একটা ছবির মিটিং আমার সাথে হয়েছে। আমি আমি বলছি এখন না, আমার দুটো ছবি রিলিজ হোক। হ্যাঁ, মানে আমার প্রতি অনেকেরই বিশ্বাস আমার প্রতি, কেন আল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমি ছবি বানালে ভালো ছবি বানাবো। তো আমি আজকে একটা ছবি অলরেডি বলছি যে আমি আগে দুটো ছবি করি, তারপর আমি চিন্তা ভাবনা করবো আমি ছবি করবো কি করবো না। অ্যাকচুয়ালি আমার আমারও ছোট ভাই যে এমন কিছু লোক আছে না যে দলে না করা যায় না, তো এমনভাবে আরো দুজন আসছে আমারই খুব কাছের একজন সাথে এখানে আসার আগে মিটিং করছি, আমি বলছি আমাকে দুই তিন নাম্বার সময় দেন। হ্যাঁ, এখন আমাকে দিয়ে বানান না, দুই তিন নাম্বার সময় দেন, তখন আমি চিন্তা ভাবনা করে দেখবো আমি ছবি বানাবো। এটা আমি মনে করি আমার প্রতি আল্লাহ তালার অশেষ রহমত আমার প্রতি, আর আমার কাজ আমার যারা আমার ইউনিটে যারা কাজ করছে বা যারা আমার সবার সাথে আমার একটা টিম,
বাংলাদেশের একলা স্ট্রিম আওয়ার, যেটা আমি গর্ব করে বলতে পারি। এবং আমরা যে কাজটা ধরবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অশেষ সমাজে আমরা সাকসেস হবই ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশা করছি। কথা আপনার যখন পরিচালক হিসেবে যখন আপনি একসাথে তিনটে ছবির ঘোষণা দেন, তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমরা যারা আমাদের চলচ্চিত্র কিন্তু সিনেমা তারা ভালো কিছু পেতে যাচ্ছি। তো আপনার ইতিমধ্যেই আপনার ছবিগুলো কিন্তু অনেক ব্যয়বহুল হয়, অনেক বিগ বাজেটে থাকে, এবং যেহেতু এখন পরিচালনা এসেছেন আপনার মাঝে আমরা অনেক ভালো ভালো ছবি উপহার পাবো। তো আপনার তো এই আমরা সম্প্রতি কিন্তু আরও অনেক ধরনের কথা শুনছি, বিশেষ করে আপনার প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে পাওয়া যাচ্ছে না। কিন্তু অ্যাজ এ প্রযোজক আপনার অনেক খ্যাতি আছে, অনেক পরিচিতি আছে, এবং আপনি অনেক প্রভাবশালী সবাই বলে, কিন্তু আপনি এই প্রযোজক সমিতি নির্বাচনে নেই। অবশ্যই কোনো রহস্য আছে, আপনি নির্বাচনে নেই কিন্তু কেন? আসলে নির্বাচনটা আমার কাছে একটা হাস্যপাত্র হয়ে গেছে এফডিসিতে। আচ্ছা, এই নির্বাচন নিয়ে এত মানে এত মানে কাতা ছাড়াছুটি, হ্যাঁ, এখন আর এই নির্বাচনটা করতে মন চাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, কারণ আমি এই নির্বাচন প্রযোজক সমিতির এই কারণে করতেছি না, এই প্রযোজক সমিতি নির্বাচন হবে কি না এটা এখনো সন্দেহ আছে। আমার বিশ্বাস 100 ছবির নির্বাচন নাও হইতে পারে। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি একটা মামলা অলরেডি হয়ে গেছে, একটা মামলা অলরেডি হয়ে গেছে। এখন সেই নির্বাচন হবে কি হবে না, হ্যাঁ, এটা নিয়ে একটা বড় বহুত বড় সমস্যা আছে। কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, হ্যাঁ, মামলা আপিল হবে, এই পক্ষে করবো ওই পক্ষে করবো, সব পক্ষে মিলে একটা ঝামেলা। আর এই এত ঝামেলা দেওয়া দরকারটা কি? নিজের নিজে সিনেমার দিতে থাকি, কাজ করি, আমার মনে হয় কাজ করাটাই বেটার। নির্বাচনটা আমার আমার কোনো হ্যাক, আমি এটা ছোট্ট একটা এফডিসি, এফডিসির ভিতরে এত সমিতি, এত নির্বাচন, এটা আমার কাছে যেন কেমন লাগে, ঠিক আছে? আমার কাছে লজ্জা লাগে না। আমার আমার আমাকে অনেকে বলছে নির্বাচন করতে, ঠিক আছে, দুই পক্ষ থেকে আমাকে বলছে নির্বাচন করার জন্য, আমি দুই পক্ষেরই মানা করেছি যে আমি কোনো পক্ষে নির্বাচন করবো না, ঠিক আছে? কারণ আমি গতবার আমি যখন নির্বাচন করছিলাম, আমি চ্যালেঞ্জ করে নির্বাচন করছি, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে আমি সর্বোচ্চ পোস্টে, আমি যেমন প্রেসিডেন্ট সেক্রেটারি পরের পোস্টে আমি পেয়েছি, এবং আমি বিপুল ভোটেও পাস করছি। তো এখন মানুষ তো একবার তারা তো দেখলাম যে পাবলিক আমাকে ভালোবাসে, জনগণ আমাকে চায়, তা তো তার প্রুফ পাইছি। আর এই প্রুফ কি বারবার দিতে হবে? বারবার দেওয়াটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আর আমি ইকবাল নির্বাচন না করলো ইকবাল, আর নির্বাচন করলো ইকবাল, আসলে আমার কোনো নির্বাচন নিয়ে আমার কোনো হ্যাডেক নাই। ওকে, ইতিমধ্যে আমার সাথে অনেকে অনেকে জয়েন করে আসেন। তো আপনাকে নির্বাচন নিয়ে ইদানিং আমাদের ইন্ডাস্ট্রির, বিশেষ করে এফডিসিতে যতভাবে নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা নির্বাচন নিয়ে কিন্তু আলাদা একটা করে মানে বিতর্কিত। বিশেষ যে নির্বাচন হয়ে গেল শিল্পী সমিতির, যেটা আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় যে একটা মানে নতুন একটা রেকর্ড, যে এত পরিমাণ বিতর্ক, এত পরিমাণ সমালোচনা, আলোচনা, বিশেষ করে একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। যেহেতু আপনি একজন সিনিয়র, একজন প্রযোজক, পরিচালক, বিশেষ করে আপনার চোখের সামনে সব ঘটেছে, এর আগেও আপনি একাধিক সিনেমার বানিয়েছেন, চলচ্চিত্র, আমাদের বর্তমানে সুপারস্টার যে শাকিব খান, তার অনেক হিসেবে আপনি প্রযোজনা করেছেন, তিনিও কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিল। এখন বর্তমানে যে চলচ্চিত্রের যে অবস্থা, ইন্ডাস্ট্রি যাওয়া, এই অবস্থায় এসে মানে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত কিছু হলো, এই যে নির্বাচন বা এত বিতর্ক, এত আলোচনা, আপনার মতামত আমি জানতে চাচ্ছি। আসলে এই সমিতিটা আমার না। জি, আমি আপনাদের বলে দিই, হ্যাঁ, স্পষ্ট ক্লিয়ার করে দিই, হ্যাঁ, এই সমিতি নিয়ে কথা বলার আমার বলা ঠিক না। হ্যাঁ, এই সমিতি নিয়ে আমি কথা বলতেও চাই না। আপনি ভাববেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির এক নম্বর সমিতি হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, যারা আমরা যেটা প্রযোজক সমিতি, হ্যাঁ, আমরা লোকে এক নম্বর সমিতি, আমাদের সমিতি, দুই নম্বর সমিতি লোকে আমাদের ডিরেক্টর সমিতি, ঠিক আছে, তিন নম্বর সমিতি, হ্যাঁ, মানে ডিরেক্টর পরিচালক একই কথা, হ্যাঁ, দুই নম্বর প্রযোজক এক, দুই হলো ডিরেক্টর সমিতি, তিন নম্বর হলো ক্যামেরাম্যান সমিতি, চার নম্বরে যেয়ে পড়ছে আমাদের শিল্পী সমিতি। অতএব আমি কথা বললে হয়তো ডিরেক্টর সমিতি নিয়ে কথা বলবো, ক্যামেরাম্যান, ডিরেক্টর সমিতি নিয়ে কথা বলতে পারি, এই পর্যন্ত আমি যেতে পারি। হ্যাঁ, তারপরে সিনেমাটাকে নির্বাচন করলো, কোন সমিতি করলো, কোন সমিতি করলো, এটা অ্যাকচুয়ালি আমার দেখার বিষয় না। কারণ আমি আমার জায়গায় থাকতে চাই, প্রযোজক সমিতি, ডিরেক্টর সমিতি, এই দুই সমিতির বাইরে আমি যেতে চাই না। ইন্ডাস্ট্রিতে আপনার মনে হয় অনেকেই ক্লিয়ার, আজকে আমি আবারও ক্লিয়ার করে দিই যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি হলো ইন্ডাস্ট্রি ভিতরে নাম্বার ওয়ান সমিতি, সেকেন্ড হলো ডিরেক্টর সমিতি, থার্ড হলো ক্যামেরাম্যান সমিতি, ফোর হলো ক্যামেরাম্যান শিল্পী সমিতি। অথবা আমি এক দুইয়ের ভিতরে থাকতে চাই, তার ব্যাপারে নিয়ে কথা বলতে চাই, ডিরেক্টর সমিতি নিয়ে, বিকজ আমি ডিরেক্টর সমিতির মেম্বার আছি, মেম্বার আছি, আর প্রযোজক সমিতি, এই দুই সমিতি আমার, এই দুই সমিতির বাইরে নিয়ে আমি কোনো সমিতি কথা বলতে চাই না।
আচ্ছা আচ্ছা, যাক আমাদের দর্শক যারা আছেন, যারা আসলে চলচ্চিত্র প্রেমী, যারা ইতিমধ্যেই এই বিষয়ে অনেক তথ্য পেয়েছেন, যেহেতু বড় ভাই বলতে যাচ্ছেন না, আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। তো এই যে আজকের এই সিনেমার যে বর্তমানে যে ইন্ডাস্ট্রির এই অবস্থা, হ্যাঁ, এই এই অবস্থা সম্পর্কে যদি বলতেন, মানে আপনার মতামত, মানে কেন এই অবস্থা আজকে, এখান থেকে আমরা এখান থেকে এই অবস্থা পরিবর্তন করতে আমাদের কি করা উচিত? সিনেমার এক নম্বর সবাইকে মিলেমিশে কাজ করতে হবে, সেখানে কোনো গ্রুপ থাকতে পারবে না, কোনো দলাদলি থাকতে হবে পারবে না। যতদিন পর্যন্ত আপনি গ্রুপ এক না হবেন, এই ছবিদের ইন্ডাস্ট্রি কোনোদিন উন্নত হবে না। কিসের এই ছোট্ট একটা ইন্ডাস্ট্রি এত গ্রুপ এত দলাদলি কেন? এখানে কি আছে, এখানে কোনো কিছু আছে? আমি তো মনে করি এখানে কিচ্ছু নাই, কোনো কিছু নাই। তো এই ইন্ডাস্ট্রি নিয়ে কে মাসুম দেখাবে, কে হ্যাডাম দেখাবে, নাই তো এখানে কারা দেখান? বা ইন্ডাস্ট্রির বাইরে যে আপনি দেখান না আপনার কতবার মাসুল আছে, আপনার কতবার হ্যাডাম আছে, ইন্ডাস্ট্রির বাইরে দেখান মানুষকে, তাহলে আসা ঠিক আছে। এই ইন্ডাস্ট্রির ভিতরে আমরা সবাই মিলে কাজ করি না, আমরা সবাই মিলে কাজ করলে ইন্ডাস্ট্রি উন্নত হবে। আমরা যদি কাজ না করি, আমরা যদি আরেকজনের প্রতি দলাদলি করি বা তার প্রতি দলাদলি করি বা তার প্রতি রেষারেষি করি, তাহলে এই ইন্ডাস্ট্রি কখনোই উন্নত হবে না। স্পষ্ট বাংলা ভাষা আমাকে কাজ করতে হবে সবার সাথে মিলেমিশে। যেদিন মতো আপনি সবার সাথে না মিলেমিশে কাজ না করবেন, হ্যাঁ, তখন এইটা কোনোদিন উন্নয়নের আপনি উন্নয়নের চেহারা দেখবেন না। অতএব ছোট বড় সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এবং সবাই একযোগে কাজ করতে হবে। এখানে কে প্রেসিডেন্ট হবে, কে সেক্রেটারি হবে, কে কি হবে, এত দরকার নাই তো। সবাই আমরা ভাই ভাই, আমরা সবার ভাই, আমরা সবার বোন, হ্যাঁ, আমাদের সবার বোন, হ্যাঁ, এইভাবে কাজ করতে হবে, এক পরিবার হয়ে কাজ করতে হবে। এত গ্রুপ এত দলাদলি করলে ইন্ডাস্ট্রি উন্নত কেন হবে? আপনি বলেন কি আছে এখানে? আর সেই আগের ইন্ডাস্ট্রি এখন আছে? সেই ছবি এখন আগের মতো চলে? কখনোই না। আমি এই জন্য সবসময় বলছি যে আপনাকে ইন্ডাস্ট্রি বাঁচাইতে হবে, ভালো গল্প নিতে হবে, একটা ভালো গল্প ছবি বানাইতে হবে। আমি আমাকে অনেকে ভুল বুঝে, আমাকে অনেকে ভুল বুঝে, কি বুঝে, যে বলে যে আমি কেন তার সুপারস্টার বললাম না, তার কেন বললাম না। আমি তো মৃত্যুর আগ পর্যন্ত বলবো যে বাংলাদেশে, বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় একটা গল্পের একটা সুপারস্টার। আপনার গল্প দেখেন, আমি আপনাকে উদাহরণ দিই, এইবার ঈদের তিনটা ছবি রিলিজ, তিনটা ছবি রিলিজ হচ্ছে সিনেমা হলে। বিদ্রোহী কিন্তু মোটামুটি ভালো গেছে, একদম আহামরি ভালো যায় না এটা বলবো না, ঠিক আছে, এটা আমার না, এটা আপনার দর্শক হল মালিকদের জিজ্ঞেস করেন, বুকিং এজেন্টদের জিজ্ঞেস করেন, চাইলে আমি, আমার কাছে বহুত প্রুফ আছে, আমার মোবাইলে অনেক রেকর্ড আছে, হ্যাঁ, আমি কখনো যদি আমার প্রুফ লাগে আমি এই প্রুফগুলো দিতাম যে ভালো গেছে। সেকেন্ড সিনেপ্লেক্সে যে শান ছবিটা ভালো গেছে, শান ছবিটা নিঃসন্দেহে ভালো গেছে, এটা আমার, দেখেন আমি যদি শান ছবি ভালো দিয়ে থাকার পরে যে আমি যদি বলি ও কি সিয়াম সুপারস্টার, প্রশ্নই আসে না, আমি কথা কেন বলবো, বাংলাদেশ দিয়েই পারে একটা ছবি, এই জন্য সিয়াম তো সুপারস্টার না, আমি তার বলতেই পারি না এই কথা। এবং আমি আমি যেটা, হ্যাঁ, গল্পের কারণে ভালো গেছে। একটা আরেকটা জিনিস দেখেন, আমি মনে করি যে একটা বাংলাদেশে নিঃসন্দেহে একজনের ছবি ভালো যায়, আমি মিথ্যা বলবো না, ভালো যায়, কিন্তু তাকে কোথায় নিয়ে আনা হয়েছে, তাকে কোথায় নিয়ে আনা হয়েছে, আপনি ডিপলি চিন্তা করেন। একটা সিনেমা হলে দুইটা ছবি, তারই দুইটা ছবি, তাহলে সে কি উপরে উঠলো না নিচে নামলো? এক টিকিটে দুই ছবি, বা এক টিকিট দুই ছবি বাদ দেন, আপনি এক টিকিটে প্রথম 200, পরের টিকিটে যায় প্রথম 200, তো একটা সিনেমা হলে চারটা শ্যু চলে একটা ছবি, তো দুইটা ছবি শুই মাইনাস, দুই ছবির চারটা শুই মাইনাস, তাহলে এটা পাবলিকের বুঝতে হবে। অনেকে তো ভাববে যে আমি মনে হয় কেন, আমি তো যুক্তি ছাড়া কথা বলি না, এবং আমি লিগাল ইলিগাল কোনো কথা আমি বলি না। আপনি একটু চিন্তা করেন যে অবশ্যই একজনের ছবি ভালো যায়, আমি নাম বলতে চাই না, হ্যাঁ, মানুষ বুঝে, আমি কারো ব্যাপার বলতে চাই, ঠিক আছে, তার ভালো যায় নিঃসন্দেহে ভালো, সে অবশ্যই আমি এরকম অস্বীকার করার কোনো উপায়ই আমার নাই, ঠিক আছে, কিন্তু তাকে কোথায় নামাইছে, তাকে সেনা সাবার সেনা সিনেমা হলে, আপনি যদি 5 বছরের পুরানো ছবিও লাগান ওই সিনেমা হলে, তারপর আপনি হাউসফুল ছবি যায়, কারণ ওইটা সিনেমা হল, দর্শকরা ওইখানে গার্মেন্টস আছে, সেনা ক্যাম্প আছে, সব আছে, ওইখানে দর্শক হুপটি মেরা পড়ে, এটাই সারা জীবন, শুক্রবার নতুন ছবি হোক পুরনো ছবি হোক হাউসফুল থাকবেই। তো সেই জায়গার সিনেমা হলের মতো ঈদে একই একজনের দুই ছবি, এটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে আমি মনে করি। তখন কিন্তু এখন অনেক হল মালিকরা সুযোগ পেয়ে যাবে
দুই ছবি এক হলে লাগার চেষ্টা করো, সুযোগ টুবে তো ঠিক আছে, তাহলে এ বাপরে তার ছবি যদি এক হলে দুই ছবি চলতে পারে তো ভাই আপনার ওটা চলবে না কেন? তাহলে এটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়েছে? পোস্টে আসে না ইন্ডাস্ট্রির জন্য, খাত খারাপ হয়েছে। তো এই যে কাজটা যারা করছে তারা তো অবশ্যই ইন্ডাস্ট্রির জন্য একটা ক্ষতি করো, আমি মনে করি, আমি মনে করি, আমার সেন্সে মনে করি এই কাজটা কখনোই ঠিক হয় না। এক হলে একজনের ছবি চলবে, এক হলে একজনের ছবি চলবে, দুই সপ্তাহ চলুক, এক সপ্তাহ চলুক, একজনের ছবি চলবে, তারপরে সপ্তাহ যা দরকার ওই ছবি চলবে, আরেক ছবি যা চলবে, কিন্তু আপনি একদিনে কখনোই কোনোদিন দুই ছবি চালাতে পারেন না। হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রি আসলে আমি আমি মনে করি ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি ধ্বংস। তো কোথায় কোথায় রইল আমাদের দেশের নায়ক নায়িকারা? কোথায় যদি একজনের ছবি যদি ঈদের দুই হলে চলে সেটাই, হ্যাঁ এক হলে চলে, এক হলে যদি চলে একজনের হিরো ছবি তাও মোটামুটি, আমি যদি বলি যে না তার ছবি ভালো যায় না, 100% তার ছবি ভালো যায় এই বন্য, তাহলে তাকে কোথায় যে নামাইছে জিনিসটা? এগুলো অনেকে বুঝতে হবে, অনেক ভুল আছে, মিসগাইড আছে। আপনি এক পুর দেওয়া ধরা হবে না, আপনার এক পুর দেওয়া যদি ছবি চলতো তাহলে তো হইতেই, ঠিক আছে। আর আপনাকে বলি আমার, আমি বাস্তব একটা বলতে, আমি একটা ছবি বানাইছিলাম অনেক আগে, ছবির নাম ছিল জিরো থেকে হিরো, হিরো এই ছবিটার ডিরেক্টর ছিল শাইন সুবান। ছবিটা আমি এক সপ্তাহ রিলিজ করছি, এক সপ্তাহ দুই সপ্তাহ মোটামুটি, এটা অনেক আগের ছবি, হলও তখন ছিল 4-5 হল ছিল, ছবিটা মোটামুটি আমার চালানটা উঠে আসছে, চালান উঠে 2-5 লাখ টাকা লাভ হয়েছে। আমি 3-4 সপ্তাহ পর ওই সিনেমা হলে আমার 2-4 জন নায়ক নায়িকা নিয়ে আমি হলে গেছি, ও আবার করছে কি পুরো ঢোল বাজায় দিচ্ছে, ঢোল বাজানোর পরে যা দেখি যে আরে বাপ রে বাপ, হাজার হাজার মানুষ, হ্যাঁ ওই হলের ভিতরে একদম ঘেরা ধরছে আমাদেরকে, হলের ভিতরে ধরছে। এখন ওই আমরা আমাদের নায়ক নায়িকা দেখছি সেলফি তুলে ছেড়ে দিচ্ছে যে হাউসফুল ছবি, হাউসফুল হাউসফুল হাউসফুল, এক ছবি মনে করেন যে এক সপ্তাহে চালাইছে আমার নায়ক নায়িকারা, কিন্তু সেদিন তারা গেছে বলে হাউসফুল হয়েছে, তারপরে দিন তো শেষ, তারপরে দিন তো শেষ। এইগুলো কিন্তু অনেকের বুঝতে হবে, এখন এগুলো মনে করে যদি কেউ মনে করে যে আরে বাপ রে বাপ যাইতেছে তো অনেক কিছু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলো নায়ক টাইগারে, আপনি নায়ক টাইগার আপনি চিকনালিরে নিয়ে যান, আমাদের সীমান্তরে নিয়ে যান, আমাদের ওদেরকে নিয়ে দেখবেন, দেখবেন যে কোনো গ্রামগঞ্জ সিনেমা হলে দেখবেন শত শত দর্শক আছে, তারা গেছে, আপনার চিকনালি যে কত দর্শক আছে আপনার চিন্তাই করতে পারবেন না। আমি তো জানি ওর যে কত দর্শক আছে, হ্যাঁ কারণ অনেক নিয়ে অনেক, আমি 2-4 জায়গায় শুটিং টুটিং করছি, তো ও পাবলিককে ও কন্ট্রোল করে, কারণ অনেক দেখতে পাবলিক আসে, ঠিক আছে আমার শুটিং এর সময় অনেক পাবলিক চলে আসে বাড়ি আসে, তখন ওই চিকুনালি দিয়ে কন্ট্রোল করে। তা আমি কথা হলো গিয়া যে আমার কথার উদ্দেশ্য মেন হলো এটা যে সবার ছবি ভালো যাক, সবাই সুন্দর হয়ে যাক, এখানে আমরা কোনো মিথ্যার এই নেই না, দরকার নাই, হ্যাঁ আমরা সবাইকে মানে আমাদের সিনেমা ভালো চললে আমাদের গর্ব, এবং আমরা অনেক প্রযোজনা তখন আসবে সিনেমা বানাবে, কিন্তু মিথ্যায় আসতে দেওয়া যাবে না, যেটা সত্য সেটাই বলতে হবে। একজন আপনি এক আজকে যদি আপনি একটা মিথ্যা, আমি মনে করি আজকে ইউটিউবে ফেসবুকে বলে দিলাম আরে বাপ রে ছবি তো বাম্পার সুপার হিট সুপার হিট, আবার অনেকে বলে যে সিনেপ্লেক্সের সিএমের ছবির সেলফি দেওয়া আবার আরেকজনের প্রচারণ করা হয়, এটাও শুনছি, আমাকে ফোনে এটাও রেকর্ড আছে আমার ফোনে, কিন্তু বলতেছে যে ভাই সিএমের ছবি সেলফি তুলা তারপর প্রচারণা করতেছে এই ছবি সুপার হিট, এই ছবি সুপার হিট, ছবি কিন্তু সিএমের ছবি, হ্যাঁ এইটা আবার রেকর্ড আছে, আর রেকর্ডকে আমি নাম ধরে বলে দিতে পারি কে বলছে, বলে দিতে পারি, এবং সে ফিল্মের লোকই, তাহলে আমরা শুনতে চাই, ফিল্মের লোক সে ফিল্মের লোক, ঠিক আছে। তো ঘটনা হয়েছে এগুলো ঠিক না, আমরা তখন এক তখন আমরা অনেকে বুঝতে পারবো যে আসলে কোন টাইপের, এখন কিন্তু কম্পিটিশন কিন্তু এখন রাইট, এখন কিন্তু বাজারে কম্পিটিশন, এখন কিন্তু আপনি ইন্ডিয়ার মতো পারবেন না ছবি বানাইতে, ইন্ডিয়া যদি আপনার 100 ভাগ বানায় আপনাকে 10 ভাগ হলেও বানাইতে হবে, বিকজ প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, আইফোন স্যামসং, হ্যাঁ সবার কাছে বড় বড় বৈশ্ব বৈশ্ব পুরো পৃথিবীর ছবি দেয়, নেটফ্লিক্স চরকি অনেক কিছু আছে এখন, অনেক হ্যাঁ ওই ছবি অনেক কিছু আছে, অর্থাৎ আপনি কিন্তু ওই মানের ছবি বানাইতে হবে, তখন কিন্তু তারাও বুঝবে যে ভাই এটা আমার জীবনে ভুল ছিল, আমাকে কিন্তু এই মানের ছবি বানাইতে হবে। এটা কিন্তু আমার সবার প্রতি আমার একটা ভালোবাসার মতো কথা, আমার কিন্তু কোনো এখানে কোনো হিংসা নাই, কোনো উচ্চ নাই, আর কারোর বিরুদ্ধে আমার কোনো কথা না, আমার কথা আমার সমস্ত কথাগুলো হলো ইন্ডাস্ট্রি ভালোর জন্য, ইন্ডাস্ট্রি ভালোর জন্য। তো ভাই আপনার তো অনেকগুলো ছবি নিয়ে কাজ করছেন, আপনার পরিচালনা আরো অনেক ছবি আসছে, সম্প্রতি একটা ছবির সিনেমা, আপনাকে আমি এখানে বলে দিই, আমি সবাইকে বলি দর্শকরা আমাকে গাল দিতেই যায় আমার সিনেমাগুলো দেখার পরে, যদি ভালো বানি ভালো বানাই আমি বলবো যে আগে প্রথম আপনারা যাবেন চেয়ে বলবেন যে আমি কী সিনেমা বানাইছি, এই জন্য প্রস্তুতি নিয়ে যাবেন আমাকে একটা গাইড দেওয়ার জন্য, হ্যাঁ আমাকে একটা বকা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সিনেমা হলে যাবেন,
যে আমি কি ছবি বানাইছি। তারপর দেখার পরে আমার নাম্বার তো অনেকেই জানে, বললেন আমার একটা গাইল দিয়ে বললেন যে আপনি এটা কি ছবি বানাইছে। তো এটা আমি চ্যালেঞ্জ করতেছি না, কিন্তু আমার বিশ্বাস আমি ভালো ছবি বানাইছি। এবং যারা যারা কাজ করছে, যারা কাজ করছে রোশন, বুবলি, বিশাল সাধুকর, অমিত হাসান, যারা যারা কাজ করছে মানে পুরো বাংলা, আমি তো সমস্ত স্টার নিয়ে আমি ছবি বানাইছি। হ্যাঁ, যারা কাছে সবার একই কথা। এবং আপনার আমার দেখেন, আমি আপনি একটু আগে একটা পোস্ট করছেন যে আপনি এক ছবি শেষ না করতে আরেক ছবি, আরেক ছবি কেন কেন পেলাম, এটার একটা ছোট্ট একটা গল্প আছে শুনতে চাইছি। সেই গল্পটার লোকা আমি আমার এক ফ্রেন্ড গেছে আমার ছবি দেখতে, ড্রাবিং দেখতে, আমি ড্রাবিং করতেছিলাম না সরি আমি এডিট করতেছিলাম ছবি। এডিট করার পরে সে 5 মিনিট থেকে 10 মিনিট আমার এর বসে বসে সে আমার এডিটটা দেখছে। দেখার পরে তার পরের দিন আমাকে সকালবেলা ফোন দিচ্ছে, দোস্ত তুই কই? আমি বললাম যে আমি এখানে আছি এফডিসিতে, আমি কাজ করতেছি। তুই থাক, আমি এফডিসি আসতেছি। আমি আমি কখনোই আপনি একটা কথা বলি, আমি আমার কাছে দুটা জিনিস কিন্তু সাইমুর্তুন পাবো না। এবং দেখ আমার সঙ্গে তোমার আইডিয়া আছে, কিন্তু আমি কখনো কারো চামচাপি ধরি না, আর আমি কখনো কোনো মিথ্যা কথা বলি না। আমি স্টেট, আমি কখনো কোনোদিন কারো চামচাপি করি না। কেউ যদি কেউ দূর থেকে অনেক অনেক কিছু আমাকে মনে করতে পারে, দেন কে, তাতে আমার কিচ্ছু আসে যায় না, ঠিক আছে। আমি কখনো কোনোদিন কারো চামচাপি ধরে কথা বলি না। আমি জানি আমাকে আজকে জন্ম নিচ্ছি, কালকে আমাকে মরতে হবে, ঠিক আছে। আমাকে পৃথিবীর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, এটা আমি জানি। অতএব আমি কাউকে চামচামি করে আমার এর অভ্যাস নয়। পরদিন সকালবেলা সে আইসা 5 লাখ টাকা আমাকে দিল, এই 5 লাখ টাকা দিলা দিলাম, আমার ছবি একটা বানায় দে তোর সাইনিং। আমি তোর মাথা নষ্ট নাকি, একদম ডাইরেক্ট বলছি আমি তোর মাথা নষ্ট নাকি, হ্যাঁ আমি 5 লাখ টাকা তোর ছবি বানাই দেবো মানে কি এতে কয়, এত কথা বুঝি কম। জোর জবরদস্তি সেখানে রোমান ছিল, তারপরে আলমগীর ছিল, 4-5 জন আমাদের সিনেমার লোকজন ছিল, তাদের সামনে জোর জবরদস্তি আমাকে টাকা দিয়ে সাইনিং করা দিয়া, তারপরে পরের দিন সে গল্প টল্প নিয়ে আমাকে বসতো। তারপরের দিন প্রায় 10-15 লাখ টাকা বিভিন্ন মানুষকে দিয়ে দিল, হ্যাঁ আমাকে দিয়ে তারপরে যে ছবি স্টার্ট করলাম বিট্রে। এই বিট্রে আমি অর্ধেক শুটিং করার পরে আজকে এক লোক আমার যদি কিছু ফেসবুকে আমি কিছু কার্ডিং ছাড়ছি, আজকে এক ছোটো ভাই, ও আমার খুব কাছের ছোটো ভাই, ও আসে ভাই আমার একটা ছবি বানাতে পারবে। আমি বলি এখন তো আমি পারবো না, এত রিকোয়েস্ট আমাকে করলো এবং আমাকে বললো যে আপনার কী করতে হবে, কোথায় টাকা দেবো, কাকে কী করতে হবে। আমি সব ঠিক আছে, আমাকে জাস্ট দুই ই কোরবানি সমাধান, বিকজ আমি বিটটা ছবিটা কোরবানি দিয়ে রিলিজ করবো। আর বিটটা কোরবানি রিভেঞ্জটা আমাকে বলছি, রিভেঞ্জটা আমি অ্যাকচুয়ালি রিভেঞ্জটা আমার একটা গান বাকি আছে। আচ্ছা, আমার ডাবিং একটু বাকি আছে, ডাবিংটা অ্যাকচুয়ালি আমি এই বিটের কারণে, হ্যাঁ আমি রিভেঞ্জটা ডাবিংটা গানটা আমি করতে পারতেছি না, আমার সময়ের অভাবে গান করতেছি না। আর পেন তো অনেক পেন, এক ছবি তো একটা ছবি তো অনেক কাজ করতে হয়, এই স্ক্রিপ্ট লিখতে হয়, এইখানে গান রেকর্ডিং করতে হয়, মানে বিভিন্ন আবার দৌড়াদৌড়ি, মানে সময়ে মানে সময় মানে খুব কঠিন সময় এখন চলছে আমার, ঠিক আছে। মানে আমি আমি তো আপনাকে খুঁজেই পাই আগে থেকে, কিন্তু আপনাকে এই ঈদের সময় দেখলাম যে খুব ব্যস্ত, এই এখনো ব্যস্ত অনেক সময় না এখন দেখ। তারপরে তাকে ঠান্ডা মাথায় ছোট ভাই আমার খুব কাছে বুঝে সুঝে দিয়ে আসছি, ঠিক তাকে বুঝে দেওয়া আসার পরে আমাকে ফোন করলো জাহাঙ্গীর সিকদার, আমাদের ফিল্ম প্রডিউসার, হ্যাঁ ঠিক আছে। সে আমাকে একটুই এখানে আসার আগে ফোন করে বলছে ব্রাদার কিছু এত কিছু বুঝি কম, জুন মাসে আমার শিরু রাখে, ঠিক আছে। আমি জুন মাসে আমার শিরু রাখ মানে জুন মাসে আমার সিনেমা বানাই দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ একটা অ্যাকশন ছবি আমি বানাই দেবেন, আমার একটা অ্যাকশন ছবি দরকার, ঠিক আছে জুন মাসে আমাকে, ঠিক আছে পরে, হ্যাঁ আপনার লোক পরে বসে আমি কথা বলি, আর তারপর তোমার এখানে চলে আসলাম। রোশান, আপনি প্রথম থেকেই রোশানকে চুজ করে ওরা কন্টিনিউ কাজ করছেন, এবং আরেকটা জিনিস খেয়াল করলাম বুবলি, তো আপনার কি মানে পরিকল্পনা রোশন এবং বুবলিকে জুটি নিয়ে আরো কিছু কাজ করার মানে ইচ্ছা? আমি একটা কথা বলি, রোশন বুবলি অসাধারণ কাজ করছে, এবং রোশন ইন্ডাস্ট্রির একটা আমি বলবো না, এগুলো ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, হ্যাঁ এগুলো বলা ঠিক না। যেমন রোশন আমার মনে হয় যদি রোশনের রিভেঞ্জ আর বিটটা যদি রিলিজ হয় তো রোশন একটা জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো রোশনকে বলি দুষ্টামি করে বলি যে এই দুই ছবির ভিতরে ধর জায়গা যদি না হয় ধর টিকিট ট্রেনে টিকিট কেটে দেবো তুই চলে যাবি, আমি তো এই কথা বলি দুষ্টামি করে বলি, ঠিক আছে। আর ও ছেলেটা এত সুন্দর অভিনয় করছে, এত অ্যাকশন, রোশনের অ্যাকশন মুড এত সুন্দর, এত ভালো, একদম ও মানে মানে একদম আমি দেখছি ওর কিছু কিক আমি দেখছি, হ্যাঁ যেমন রিভেঞ্জ আমার কিছু কিক আমি দেখ, আমি কিন্তু অনেকটা ফাইট আমি আমার ফাইট দেখার চুনুকে বলে দিচ্ছি যে আমি এই এই ফাইটগুলো চাই, হ্যাঁ আমাকে এই স্টাইল ফাইট গুলো দিতে হবে, ঠিক আছে। এবং শূন্য এটা পারছে, এবং রোশন 100% এখানে সুন্দর আছে। আর বুবলির জীবনে
আমি বুবলিকে আমি তোমার সাইমন তোমার আমি এখানে মাইকে সরি ইয়াতে মাইক্রোফোনে বলতেছি এবং তোমার অনুষ্ঠানে আমি লাইভে চ্যালেঞ্জ করে বলতে পারি, বুবলির জীবনের সেরা ছবি পাবে রিভেঞ্জ। ও একটা এত সুন্দর একটা ফাইট করছে, বাংলা সিনেমা কোনো হিরো এত সুন্দর ফাইট করছে কিনা সন্দেহ আছে। ও এত সুন্দর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি না রিভেঞ্জে, এত সুন্দর ফাইট করছে বাংলা সিনেমার কোনো হিরো এত সুন্দর ফাইট করছে কিনা আমার আমি দেখি নাই সিনেমা বাংলা সিনেমাতে, এটা আমার চ্যালেঞ্জ। তাহলে তো আমাদের দর্শক খুব ভালো কিছু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি। আমি তো বললাম দর্শকরা সবাইকে আমন্ত্রণ করবো যে আমাকে বকা দেওয়ার জন্য, বাট দেখার পরে আপনারা আমাকে বলবেন যে বকাটা দিবেন কি দিবেন না। আচ্ছা তো ভাই আপনার তো অনেক 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 মানে সফল মানে ব্যবসা সফল ছবি, বিশেষ করে সুপারস্টার শাকিব খানকে নিয়ে, যেহেতু তখন আপনার প্রযোজক হিসেবে তাকে নিয়ে কাজ করেছেন, এবং সবার একটা কথা প্রশ্ন অনেকেরই, আমারই প্রথম প্রশ্ন মানে সবার একই কথা, তো যখন শাকিব খান বাংলাদেশে আসবে এবং ভবিষ্যতে তাকে নিয়ে আপনার পরিচয় আমরা ছবি পাচ্ছি কিনা বা প্ল্যান ভবিষ্যতের ভবিষ্যতে? আচ্ছা আচ্ছা, আর আমরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে অনেকটাই কাজ চলছে, কাজ করছেন, আপনি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আপনার মতামত, যেহেতু আমরা সিনেমা হলে যে মানুষ গিয়ে একরকমের অনুভূতি এবং ওটিটি প্ল্যাটফর্ম যেটা নিয়ে অনেক মতামত আছে, ওই জায়গাটা আমি দখল করবো আমার গুলশানের চামেলির পরে। আচ্ছা আপনার গুলশানের চামেলি, হ্যাঁ ওইটা অপেক্ষা করবো, একটু অপেক্ষা করে আমি শেষ করি, এটা আমার নিজের প্রোডাকশন, নিজের ছবি, নিজের গল্প, বাংলাদেশে আরেকটা সৃষ্টি করবো গুলশানের চামেলি। আমার প্রোডাকশন থেকে আমার কাছে মনে হয় যে আমার প্রোডাকশন হারাই যাচ্ছি, তো অতএব আমার প্রোডাকশনের ছবিটা গুলশানের চামেলি হবে। আপনার তো একসাথে তিন ছবি ঘোষণার মধ্যে ঘোষণা চামেলিও আছে, একটা ছিল ফাইটারের প্রোডিউসার আজকেও ফোন করছে ভাই আমার, তো আমাকে এক লেক্স আমাদের স্বদেশ ফ্যামিলিকে পাশে রাখবে, যেহেতু স্বদেশ নিউজ আমার সাইমুরের খুব কাছের একটা ছোট ভাই আমার, আমি সবসময় আমার মারপেটের ভাইয়ের মতো আদর করি, ও খুব ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে, আর আমি সারা জীবন ভালোর পাশে থাকি, সারা জীবন এটা আমার স্টাইল, আমি বলতে পারি সারা জীবন দুষ্ট লোকের থেকে 50 হাত দূরে থাকি, ভালো লোকের সামনে সবসময় থাকি আমি, আর ওইটা হলো সাইমুর আমার ভালোর ভিতরে একজন ভালো ছোট ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। তো আরেকটা প্রশ্ন ভাই, মানে আমার প্রশ্ন, হ্যাঁ কারণ হচ্ছে যে একটা জিনিস, আমি যেহেতু আমি আপনার ছোট ভাই, কারণ একটা জিনিস আমি বরাবরই দেখতেছিল সবসময় যত নিউজ হয়, আমরা অনেক নিউজ করেছি সব নিউজে, যতটা জানাব যদি কখনো মোহাম্মদ ইকবাল বা প্রযোজক ইকবাল লেখ সার্চ করি আমরা গুগলে বা ইয়াতে, তখন কিন্তু একটা কথা চলে আসে প্রভাবশালী প্রযোজক, প্রভাবশালী প্রযোজক। তো আপনার এই প্রশ্নটা আমার ভাই সবার কাছ থেকে একই প্রভাবশালী, আমি অনেক নিউজও দেখি বিভিন্ন সব জায়গায়, কেন ভাই বিভিন্ন বিভিন্ন জায়গায় নিউজের আগে লেখা লেখা দেখি যে প্রভাবশালী প্রযোজক, এটা কেন লেখে এটা আমি নিজেও দেখি, আমিও লিখেছি সবার একই কথা না, এটা যে কেন লেখে অ্যাকচুয়ালি এই রহস্য আমি নিজেও যাই না, হ্যাঁ প্রভাবশালী প্রযোজক, কিন্তু আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করছিলাম যে বছর খানিক আগে তুমি যে আমার এই ব্যাপারটা লেখছো প্রভাবশালী প্রযোজক এটা কেন লেখছো, তখন বলছে ভাই আপনার কথা বলেন খুব স্টাইলিশ, আপনার কাউকে মানে অন্যকে কখনো আপনার সাপোর্ট করেন না এবং আপনার সবসময় নেয়ার পক্ষে থাকেন, যে কারণে আমরা আপনাকে এই এই নামটা দিচ্ছি। আসলে আমরা আপনাকে এভাবে দেখতে চাই, এভাবেই সাথে চাই, এবং আমাদের রেডিও স্বদেশ, স্বদেশ নিউজ, স্বদেশ টিভি বরাবরই সবসময় স্বদেশের প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা আছে। আমাদের দর্শকদের জন্য কি বলবেন, যেহেতু আপনার স্বদেশের দর্শকরা তো আমারই দর্শক, যেহেতু সাইমন আমার ছোট ভাই, এবং স্বদেশের দর্শকরা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন ভালো ভালো কাজ ইন্ডাস্ট্রি মোড় যেন ঘুরে দিতে পারি, সেই দোয়াটা আমার জন্য করবেন। ধন্যবাদ, এবং অবশ্যই স্বদেশের একজন অভিভাবক হিসেবেই বড় ভাই আমার পাশে থাকবে প্রত্যাশা করি, এবং আমাদের আজকের এই অনুষ্ঠান স্বদেশ তারকা আড্ডা, আসলে এই আসনটাকে অলঙ্কৃত করার জন্য ইকবাল ভাইকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা, এবং আমরা খুবই ভাগ্যবান আপনার মূল্যবান সময় আজকে আমাদের স্বদেশ পরিবারে দিয়েছেন, স্বদেশ টিভির যারা দর্শক, রেডিও স্বদেশের যারা দর্শক লিসেনার, তারা খুবই আনন্দিত এবং আমি নিজেও অনেক আনন্দিত, শুভভাগ্যবান, আগামী তো এই পথ চলা আপনাকে পাশে পাবো, এবং অবশ্যই স্বদেশ পরিবারের একজন উপদেষ্টা, একজন অভিভাবক হিসেবে পাশে থাকবেন। ওকে ইনশাআল্লাহ। তো
তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন। খুব শীঘ্রই আমরা আমাদের প্রিয় পরিচালক, প্রিয় প্রযোজক আর তার যে উপহার আমাকে দিবেন, আমাদেরকে দিবেন, সেটার অপেক্ষায় আছি ঈদে। কিন্তু সেই আলোড়ন সৃষ্টিকারী ছবির জন্য আমি অপেক্ষায় আছি, আপনারা অপেক্ষা করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কণ্ঠে বিশ্ব, হৃদয় স্বদেশ।